প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত করার কর্মসূচিকে বাস্তবায়িত করতে সকলের কাছে আবেদন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভোকাল ফর লোকালের ডাক দিয়েছেন তিনি। আমরা এবছর দুর্গাপূজা বিজয়াদশমী শান্তিতেই পালন করেছি, ঠিক সেইভাবেই দীপাবলিও শান্তিতে হোক, কিন্তু দীপাবলিতে আমরা বিভিন্ন লোককে গিফট দিই, প্রদীপ জ্বালাই, বাড়িতে আলোকসজ্জা করি। এসব করার সময় একটা জিনিস আমার মনে হয় খেয়াল রাখার দরকার আছে, মাননীয় প্রধানমন্ত্রী যে আত্মনির্ভর ভারত নির্মাণের আহ্বান করেছেন সেটা মাথায় রেখে ভোকাল ফর লোকাল এই স্লোগানকে আমাদেরকে সফল করতে হবে। সে যেন যখনই সামগ্রী কিনব দীপাবলির জন্য, সেই মাটির প্রদীপ হোক বা কোনো হস্তকলা গিফট দেওয়ার জন্য হোক বা মিষ্টি খাবার দাবার জামা কাপড়, অবশ্যই খেয়াল রাখব আমাদের স্থানীয় শিল্পী কারিগর শ্রমিকদের নির্মিত এটা হওয়া উচিত। তাহলে এই যে করোনা মহামারী যে ইফেক্ট চলেছে তার থেকে আমরা নিজেরা বেরিয়ে আসতে পারবো, দেশকেও বার করে নিয়ে আসতে পারবো। স্থানীয়ভাবে আমাদের মা বোনেরা বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মাটির প্রদীপ তৈরি করে, এ সময় বিক্রি করেন, আমরা সেটা যদি ব্যবহার করি তাহলে সুন্দর হবে আর পয়সা স্থানীয় মানুষের কাছে যাবে। যেমন আমরা স্থানীয় দোকান থেকে মিষ্টি কিনে লোককে বিতরণ করি, ঠিক সেইভাবে অনেক হস্তকলার অনেক জিনিস আমরা দেখি আশেপাশে তৈরি হয়, সেগুলো নিয়ে আমরা গিফট হিসেবে কাউকে দিতে পারি। তাহলে সেই যে শ্রমিকরা বহু মাস ধরে বসে আছেন, তারা ইনকাম নেই, তারা কিছু টাকা পেতে পারেন, স্থানীয় জিনিসের প্রচারও হতে পারে। সেই ধরনের জামা কাপড় থেকে আরম্ভ করে এরকম বহু জিনিস আমরা ঘর সাজাবার জন্য নিই, পূজার জন্য নিই, এর মধ্যে যদি লোকাল জিনিস মনে রাখি তাহলে ভোকাল ফর লোকাল হতে পারবে, স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে, স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক বাড়বে, তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং ভারত আত্মনির্ভর হবে সেই রাস্তায় আমরা এগোতে পারবো। আমাদের এই দত্ত পুকুরটায় কানের দুল থেকে শুরু করে নাকের নখ পর্যন্ত মাটির তৈরি হয়, হাতের বালা, এবং সেটা উচ্চ শ্রেণীর মানুষরাই ব্যবহার করে, তার ব্যবহারযোগ্য তাকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়। যেহেতু আমরা ভারতবাসী, তো আমাদের ভারতের প্রত্যয় তো আমাদের গর্ব, তো আমরা চাইছি আরো বেশি করে প্রোডাক্ট তৈরি করে, যাতে যাতে করে আমাদের প্রোডাক্টটা শুধু আমাদের দেশে না বিদেশেও আমরা সাপ্লাই করতে পারি। আসুন দীপাবলিকে সুন্দর সফল করার জন্য স্থানীয় মানুষ স্থানীয় সামগ্রীর দিকে আমরা লক্ষ্য দিই, তাহলে সবাই সুখী হবে, সুন্দর দীপাবলি হবে। দীপাবলির আগাম শুভেচ্ছা।